নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। অ্যাস্ট্রো বার্তায় আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের খাতে বিশেষ দুটি শুভ সংকেত রয়েছে। এই দুটি শুভ সংকেত থাকার জন্য জাতকের জীবনে কি ঘটবে আর জাতকের জীবনের সমস্যায় বা কী আসবে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, ভিডিওটিতে যে বিষয়গুলি আমি উল্লেখ করব বা যে সাইনগুলি আমি উল্লেখ করব, এই সাইনগুলি যদি আপনার খাতে থাকে এবং আমার বলা কথার সাথে আপনার জীবনধারার মেল না থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। যে দুটি বিষয় আলোচনা করব, আগে বিষয় দুটি বলে নিই। রবির ক্ষেত্রে পরিষ্কার একটি স্টার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এই বিষয়টি যেমন আলোচনা করব, ঠিক আরও একটি বিষয় আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে জাতকের ভাগ্যরেখা, দীর্ঘ ভাগ্যরেখা যেটি শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই দুটির সমন্বয় জাতককে কতটা সাকসেস দিতে পারে, কোন জায়গায় সমস্যা নিয়ে চলে আসতে পারে এবং এর প্রতিকার কি, এই বিষয়টি কিন্তু এক এক করে তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। তাহলে যে কোনো সাইন বা যে কোনো শুভ হোক বা অশুভ হোক, সেই সংকেতের রেজাল্ট কী হতে পারে সেটি কিন্তু সেই খাতটির সম্মুখ গ্রহ পর্ব রেখার বৈচিত্র্য কীরূপ তার উপর নির্ভর করে থাকে। তাহলে প্রধান যে পর্বগুলিকে একটু টাচ করে নেওয়ার পর মূল পর্বে আসব। তাহলে এখানে সবচেয়ে প্রধান বা সবচেয়ে শক্তিশালী যে গ্রহ পর্ব সেটি হচ্ছে শুক্রের পর্ব। তাহলে শুক্র আমাদের জীবনে অর্থের কারকগ্রহ, আমাদের জীবনের এনজয়মেন্টের কারকগ্রহ, লাক্সারি লাইফ বলতে যা বুঝি সেটার কারকগ্রহ, দামি আসবাবপত্র, বিলাসবহুল গাড়ি, ভালো বাড়ি, এই সবের কারকগ্রহ কিন্তু শুক্র। তাহলে এখানে শুক্র কিন্তু যথেষ্ট ফ্রুটফুল অবস্থায় রয়েছে। শুক্রের ক্ষেত্রে এই ধরনের যে সাইনগুলি রয়েছে এটি কিন্তু জাতককে পর্যাপ্ত সাকসেস দেবে এবং একই সাথে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ধরে রাখার জন্য প্রচুর অর্থ ব্যয়, এই দুটি বিষয়কেই ইন্ডিকেট করছে। যদি আমরা বৃহস্পতির পর্বকে দেখি, তাহলে বৃহস্পতির পর্ব খুব একটা পজিটিভ এটা কিন্তু আমরা বলতে পারছি না, বরং বৃহস্পতির ক্ষেত্রে একটু চাপা অবস্থায় রয়েছে এই বিষয়টি ইন্ডিকেট করছে। তাহলে এখানে সামাজিক স্তরে জাতকের কিছু দুর্নাম এই বিষয়টি থাকতে পারে বা বলা ভালো মানুষ একে ভুল বুঝতে পারে, তাহলে এটা কিন্তু বৃহস্পতির জন্য হবে। নেক্সট যে জায়গাটি বলবো সেটি হচ্ছে বুধের ক্ষেত্র। বুধ জাতকের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। তাহলে এই ধরনের বুধের ক্ষেত্র থাকলে তারা কিন্তু প্রচুর ধনী হয়। বুধ হচ্ছে কলিযুগে অর্থকারক গ্রহ এবং বুধ হচ্ছে কমিউনিকেশন আর উপস্থিত বুদ্ধির কারক গ্রহ। তাহলে এই জাতক কিন্তু যে কোনো সমস্যাকে নিজের বুদ্ধি বা বলা ভালো ছলা কলার মাধ্যমে পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু বুধ প্রদান করে। তাহলে এটি এই জাতকের পর্যাপ্ত মাত্রায় লক্ষ্য করা যাবে। নেক্সট যে জায়গাটি বলবো সেই জায়গাটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের কিছু সাপোর্টিং লাইন এগুলি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এগুলিকে যদি আমরা ভাগ্যরেখা হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু ভাগ্যের মূল রেখা অর্থাৎ এই রেখাটি হচ্ছে প্রধান ভাগ্যরেখা আর এই রেখাগুলি ভাগ্যের সাপোর্টিং লাইন। যেহেতু চন্দ্র ক্ষেত্রে রয়েছে, চন্দ্র কমিউনিকেশন এই ব্যাপারটিকে ইন্ডিকেট করে থাকে। বুধের কমিউনিকেশন একরকম, চন্দ্রের কমিউনিকেশন অন্যরকম। তাহলে এখানে এই কমিউনিকেশনের অর্থ হচ্ছে বড় বড় ট্রাভেল, বিদেশের সাথে যোগ বা প্রচুর মানুষের সাথে কানেকশন, অনেক এইরূপ মানুষের সাথেও কানেকশন হবে যে যার সাথে কানেকশনের কোনো প্রয়োজন এই জাতকের জীবনেই পড়বে না, কিন্তু সেই সমস্ত মানুষের সাথেও ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তাদের সাথে একাত্মতা, এই বিষয়টি কিন্তু এই রেখাগুলি ইন্ডিকেট করছে, এই বিষয়টি কিন্তু এই রেখাগুলি নিশ্চয়তা করছে। এবারে প্রধান যে দুটি আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ে আসব। প্রথমত রবির ক্ষেত্রে স্টার চিহ্ন। রবি আমাদের জীবনের সুখ্যাতির কারক গ্রহ, মান সম্মান অর্থ যশ এর কারক গ্রহ। আজকের তারিখে আপনার পকেট যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনার নলেজ বা জ্ঞান যতই থাক না কেন আপনি সমাজে সুনাম পাবেন না, এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তাহলে আপনার মান সম্মান দিকে দিকে ছড়িয়ে পড়বে আপনার পকেট যদি ভারী হয়। তাহলে এই যে পকেট ভারী হওয়া সেটা কিন্তু অবশ্যই শুক্রের উপর নির্ভর করছে। তাহলে এখানে এই জাতকের আর্থিক জায়গা যে যথেষ্ট পজিটিভ বা ফ্রুটফুল অবস্থায় রয়েছে
এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে আর্থিক জায়গা যেহেতু অনেকটা স্ট্রং, সেক্ষেত্রে এই ধরনের যে রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, এটি কিন্তু জাতককে যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেবে এবং একাধিক সোর থেকে জাতকের মান সম্মান বৃদ্ধি পাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। একই সাথে প্রচুর পেশার সাথে এই জাতক যুক্ত থাকতে পারে। প্রচুর পেশার সাথে কেন যুক্ত থাকবে, কারণ হচ্ছে একটি যদি রেখা থাকে তাহলে সেটি যে কোনো একটা পেশাকে ইন্ডিকেট করে। হতেই পারে আপনার হাতে একটা রবি রেখা রয়েছে, আপনি চাকরি এবং ব্যবসা দুটোই করছেন, কিন্তু মূল পেশা আপনার একটাই থাকতে পারে। কিন্তু যখনই আপনার এখানে স্টার হচ্ছে, তার মানে মূল যে রেখা সেটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং একাধিক জায়গা থেকে একাধিক রেখা গিয়ে আপনার স্টার চিহ্ন তৈরি করছে। তার মানে আপনার মনের মধ্যে প্রচুর নলেজ এটি রয়েছে এবং আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি, নলেজ, জ্ঞান এটা রয়েছে, সেটাকে আপনি উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারছেন। এই যে উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারা, এটি কিন্তু এই যে কানেকশনের কথা আমি বলছিলাম বা কমিউনিকেশনের কথা আমি বলছিলাম, এই রেখাগুলি কিন্তু অবশ্যম্ভাবে এই কানেকশন বা এই যে ক্রিয়েটিভিটি এটাকে কাজে লাগানোর ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে। এক একটা হাতে এক একটা রেখা এক এক রকমভাবে ফল দেয়, সেটি কিন্তু আপনার হাতের সাথে সম্পূর্ণ ম্যাচ করবে এরূপ নাও হতে পারে। তাহলে এখানে এই যে কানেকশন বা কমিউনিকেশন, এটি চন্দ্রের ক্ষেত্রে এই একাধিক লাইনগুলি থাকার জন্য রবির ক্ষেত্রে যে স্টার চিহ্নটি তৈরি হয়েছে, সেই স্টার চিহ্নের পর্যাপ্ত রেজাল্ট এই জাতক বয়ে নিয়ে আসতে পারবে। আপনার হাতে অন্য কোনো জায়গায় স্টার চিহ্ন থাকতে পারে, কিন্তু স্টার চিহ্ন রেজাল্ট দিতে সক্ষম তখনই হবে যখন অন্যান্য গ্রহ পর্ব থেকেও যে সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টগুলি পাওয়া যাবে। অর্থাৎ হাতটি যখন যথেষ্ট ব্যালেন্স থাকবে তখন কিন্তু এই ধরনের স্টার আপনার হাতের যে জায়গাতেই থাক না কেন স্টারের সুফল আপনি পাবেন। তাহলে রবির ক্ষেত্রে স্টার জাতককে প্রচুর অহংকারীও যেমন করে তুলবে, ঠিক তদ্রূপ সমাজে যথেষ্ট সুনামের অধিকারী এই বিষয়টিও করবে। এবারে এই যে সমাজে যথেষ্ট সুনামের অধিকারী করবে, সুনাম আপনার হতে পারে কর্মের দ্বারা। তাহলে লাইন অফ কর্মা কীরূপ অবস্থায় রয়েছে এটি কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে লাইন অফ কর্মা হচ্ছে আপনার এই রেখাটি, অর্থাৎ ভাগ্যরেখা। আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ভাগ্যরেখায় কোথাও কোনো ধরনের কাঠ এটি কিন্তু লক্ষ্য করতে পারবেন না বা ভাগ্যরেখায় কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই। তাহলে ভাগ্যরেখা নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। ভাগ্যরেখা নিট অ্যান্ড ক্লিন থাকার মানেই হচ্ছে আপনি যে কর্ম করবেন সেই কর্মে যে সাপোর্টটা প্রয়োজন সেই সাপোর্টটা আপনি পাবেন। আজকের তারিখে সাকসেস পাওয়ার জন্য শুধু নলেজ বা জ্ঞান এটা যথেষ্ট নয়, একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম সেটি কিন্তু এই ধরনের পরিষ্কার ভাগ্যরেখা থাকলে আপনি পেয়ে যাবেন। তাহলে যেহেতু চন্দ্রক্ষেত্র থেকে এই ভাগ্যরেখাটি উত্থিত হচ্ছে, চন্দ্র প্রচুর মানুষকে ইন্ডিকেট করে, জনসমর্থন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে জাতক এমন কোনো পেশার সাথে যুক্ত থাকতেই পারে যে পেশায় প্রচুর মানুষের হেল্প প্রয়োজন, বা এমন কোনো পেশাও হতে পারে যে পেশার দ্বারা এই মানুষটি প্রচুর মানুষকে হেল্প করতে পারবে। তাহলে এখানে কিন্তু এই দুটিরই সম্ভাবনা রয়েছে। তাহলে আমি যে এই খাতটিতে যদি দুটির মধ্যে যে কোনো একটি সম্ভাবনা ব্যক্ত করতে হয়, তাহলে আমি বলবো এই জাতক নিজেই কোনো কোম্পানি খুলতে পারে বা নিজেই এমন কোনো কর্ম করতে পারে যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান করার সম্ভাবনা সেটি তৈরি করতে পারবে। কারণ এখানে রবির ক্ষেত্রে পরিষ্কার একটি স্টার চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। রবির ক্ষেত্রে স্টার প্রচুর প্রচুর মানুষকে কানেকশন দিতে পারে, প্রচুর মানুষকে রোজগার দিতে পারে, এবং লাইন অফ কর্মা যেহেতু শনির ক্ষেত্রের দিকে চলে গেছে বা বলা ভালো একদম শনির আঙুল পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, তাহলে এই জাতক যে প্রচুর কর্মঠ এবং প্রচুর পরিশ্রমী সেই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করছে। যদিও এখানে এই পরিশ্রম হার্ডওয়ার্কিং নয়, এই পরিশ্রম স্মার্ট ওয়ার্ক, পরিকল্পনা এবং সঠিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, যে সমস্ত মানুষের প্রয়োজন, যা যা আসবাবপত্রের প্রয়োজন, এই সমস্ত কিছুই জাতক কিন্তু পর্যাপ্ত মাত্রায় পেয়ে যাবে। অর্থাৎ জীবনের সাকসেস পাওয়ার জন্য, নিজের কর্মকে সুচারুরূপে 100% দেওয়ার জন্য যে যোগ্যতা এবং একই সাথে যে অপর মানুষের কাছ থেকে হেল্প প্রয়োজন, এই ধরনের ভাগ্যরেখা কিন্তু সেটি মানুষকে দিতে সক্ষম। তাহলে এখানে এই ধরনের ভাগ্যরেখা
থাকা এবং রবির ক্ষেত্রে এই ধরনের একটি স্টার চিহ্ন থাকা এটি যথেষ্ট সৌভাগ্যের বিষয়, এ বিষয়ে কোনো ডাউট নেই। সমস্যা আসবে রাহুর কাছ থেকে, কিছু সমস্যা আসবে যেটি কনসেন্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, কাজ করার ক্ষেত্রে কিছু বাধা, কিছু ডিলে, কিছু ভুল মানুষের সান্নিধ্য লাভ। কারণ যখন আপনি প্রচুর মানুষের সান্নিধ্যে আসবেন তখন তো কিছু ভুল মানুষ এটাও আপনার কাছে চলে আসবে। তাহলে এই সমস্ত বিষয়গুলি এখানে রাহু রেখা থেকে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। তাহলে যদি এই নেগেটিভ সাইনগুলিকে দেখতে হয় তাহলে এখানে যেটা প্রয়োজন সেটি হচ্ছে বুধের প্রতিকার করা। কারণটি কি? কারণটি হচ্ছে বুধের আঙুল এখানে অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে, কিন্তু অর্থকারক গ্রহ হচ্ছে বুধ। নিজের সিদ্ধান্ত যে সঠিক এই বিষয়টি নিতে সমর্থ হয় যদি বুধ খুব ভালো থাকে। যদিও বুধের ক্ষেত্র পজিটিভ রয়েছে কিন্তু তাহলেও বুধের আঙুল আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন অপেক্ষাকৃত অনেকটা শর্ট। তাহলে এই রাহু রেখা মানুষকে যে ভুল পথে চালিত করার চেষ্টা করবে সেখানে বুধ যদি শক্তিশালী থাকে তাহলে সেই ভুল করার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। এবং যদি মঙ্গলকে বুস্ট আপ করে সেটাও কিন্তু জাতকের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে পারে। কারণ এখানে ব্রেন লাইন সেটি এইভাবে চন্দ্রক্ষেত্রের দিকে কিছুটা হলেও চলে আসছে, তো কখনো কখনো আত্মবিশ্বাসের কিছুটা অভাব সেটি এই জাতকের চলে আসতে পারে। তো এখানে যেহেতু স্টার চিহ্ন রয়েছে তার মানে মন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটি স্বাভাবিক। তাই মনকে একত্রিত করা সেটির জন্য এখানে বুধের প্রতিকার, এবং মনকে একত্রিত করে সেই কর্মে নিজেকে যুক্ত করা কনফিডেন্সের সাথে এই জন্য মঙ্গলের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই ছিল এই ক্ষেত্রের মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।